My dear students, how are you? I hope you are well. I am also well. I am your Shridhar sir, assistant teacher, English BN School and College. Ajke ami tomader ekta guruttopurno bishoye class debo, tablets question, jeta class 4 ebong 5 er jonno khubi guruttopurno. Sutorang prothome amader jante hobe tablets question ki. সুতরাং দেখা যাক যে সকল প্রশ্নের প্রথমে ডাব্লুইচ অর যেমন হু হুইচ হোয়াট হোয়েন হাউ হোয়ার হোয়ার ইত্যাদি বসে তাকে ডাব্লুইচ কোশ্চেন বলে। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ এখন আমাদের জানতে হবে হু মানে কে, কোনো ব্যক্তির বিপরীতে আমরা এটা লিখতে পারি। হুইচ মানে হচ্ছে কোনটি, কোন বস্তু থাকলে। হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি, কোন বস্তুর বিপরীতে আমরা এটা লিখব। যখন কোন সময়ের নিচে আন্ডারলাইন থাকবে তখন আমরা হোয়েন লিখব। হাউ, হাউ বলতে আমরা বুঝি কেমন, কেমন বুঝালে আমরা হাউ লিখব। জায়গা বুঝালে হোয়ার, কোন কারণ বুঝালে হোয়াই লিখব। এখন আমাদের জানতে হবে ডাব্লুইচ কোশ্চেনের গঠনটা কেমন হবে। প্রথমে হচ্ছে আমরা ডাব্লুইচ অর মানে হু হুইচ হোয়েন হাউ হোয়ার হোয়াই, প্রথমে এইগুলো যেটা প্রয়োজন হবে এটাই আমরা লিখব। তবে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকটা এখানে কিন্তু অধিকাংশ ডাব্লুইচ অর প্রথমে ডাব্লু এবং এইচ আছে। যেমন হু হুয়ের প্রথমে ডাব্লুইচ, হুইচ হোয়াট হোয়েন হোয়ার এইগুলো প্রথমে ডাব্লুইচ আছে, কিন্তু একটা ব্যতিক্রম আছে যেটা হচ্ছে হাউ। হাউ এর প্রথমে ডাব্লুইচ এর পরিবর্তে শুধু এইচ আছে, এইটাই হচ্ছে আমাদের ব্যতিক্রম। আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কোশ্চেন কিন্তু দুই প্রকার, ডাব্লুইচ কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন। এজন্য আমাদের এটাও জানতে হবে যে কোনটা ডাব্লুইচ কোশ্চেন এবং কোনটা ইয়েস নো কোশ্চেন, তাহলে আদারওয়াইজ আমাদের প্রশ্ন সেনা খুব কঠিন হয়ে যাবে। যেমন আমরা যদি কোনো প্রশ্ন করি যে ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, তখন ইয়েস অথবা নো ছাড়া আমাদের কোনো উত্তর দেওয়ার থাকে না। এবং ডাব্লুইচ কোশ্চেনটা কি, ডাব্লুইচ কোশ্চেনের প্রথমে অবশ্যই ডাব্লু এবং ডাব্লুইচ ওয়ার্ডগুলো অবশ্যই থাকবে, এবং ইয়েস নো কোশ্চেনের প্রথমে ডু ডিড ডাজ এগুলো থাকবে। এখন আমরা ডাব্লুইচ কোশ্চেনের গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে ডাব্লুইচ ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, ডাব্লুইচ এর পরে অক্সিলারি ভার্ব। তবে এখানে আমাদের একটা আলোচনার বিষয় আছে, কোন সেন্টেন্সে যদি মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের নাম্বার পার্সন জেন্ডার অনুযায়ী ডু ডি ডাজ বলবে। যদি মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ বসাবো, যদি সিম্পল প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা ডু বসাবো, এবং যদি মেইন ভার্ব পাস্ট ফর্ম হয় তাহলে আমরা ডিড বসাবো। যেমন তমাল কেইম হেয়ার ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং এর নিচে যদি আন্ডারলাইন করা হয় তাহলে আমরা লিখবো হোয়েন ডিড, যেহেতু এখানে কেইম পাস্ট ফর্ম তাহলে ডাব্লুইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব যেহেতু মেইন ভার্ব আছে এই জন্য আমরা ডিড নিয়ে আসলাম। এরপর এই গঠন অনুযায়ী সাবজেক্ট তমাল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম এবং অবজেক্ট হেয়ার প্লাস কোশ্চেন মার্ক। এরপরে যদি কোনো সেন্টেন্সে
অক্সিলারি ভার্ব থাকে। অক্সিলারি ভার্ব তো আমরা জানি চার প্রকার, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং, এটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং এটা হচ্ছে হ্যাভ ভার্ব, এবং ডু ডিড ডাজ, ডু ডিড ডাজ এটা হচ্ছে ডু ভার্ব, এবং মোটার অক্সিলারি শ্যাল শুড ক্যান কুড মে মাইট ওয়াট টু ইউজ টু নিড ডেয়ার মাস্ট, এইগুলো হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি। এই যে অক্সিলারিগুলো আমি বললাম, এইগুলো থাকলে আমরা সরাসরি এই ভাবটা আমরা বসাবো। তাহলে আমাদের এটা কিন্তু আবার ভালো করে খেয়াল করতে হবে যে মেইন ভাব থাকলে নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ, এবং যদি অক্সিলারিগুলো থাকে তাহলে আমরা সরাসরি অক্সিলারি ব্যবহার করব। যেমন তনু উইল গো টু হসপিটাল, এখানে উইল অক্সিলারি ভার্ব, সুতরাং আমরা কিন্তু এখানে ডু ডিড ডাজ এগুলো নিয়ে আসলাম না। তনু উইল গো টু হসপিটাল, এখানে হসপিটালে নিচে যাক, তাহলে যেহেতু হসপিটাল একটা জায়গা এর পরিবর্তে আমরা নিয়ে আসলাম হোয়ার, এবং গঠন অনুসারে গঠনে কি বলা হচ্ছে ডাব্লিউ শর্ট প্লাস অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে এই জন্য আমরা অক্সিলারি ভার্ব বুঝতে বসালাম। হোয়ার উইল অক্সিলারি ভার্বের পরে কি বসাবো আমরা সাবজেক্ট তনু, এরপরে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম গো, যেহেতু এখানে অবজেক্ট নাই যেহেতু হসপিটালের পরিবর্তে হয়ে বসালাম অতিরিক্ত কোনো অংশ নাই, এই জন্য আমরা এটাকে অবজেক্ট আর দরকার নাই, প্লাস জিজ্ঞাসা ছিল। আমাদের আরো একটু এদিকে খেয়াল করতে হবে ডাশেস করছে জানার ক্ষেত্রে, আশা করি তোমরা ডাবেস করছেন সম্বন্ধে বেসিক যে ধারণাগুলো এগুলো শিখতে পারছো, এবং আমি পরবর্তী ক্লাসে ডাবেস করছেনের উদাহরণ নিয়ে তোমাদের সামনে হাজির হব, এবং আমার এই যে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আবারও আমার ভিডিও দেখার জন্য এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো তোমাদের দেখার জন্য ধন্যবাদ, এবং তোমরা আবার এই ক্লাসগুলো দেখবে এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস এখানে শেষ করছি।